প্রতারণার মাধ্যমে দিনমোহরের টাকা আদায় করতে একাধিক মামলা দিয়ে আবু বকর সিদ্দিক নামের এক ব্যক্তিকে হয়রানির অভিযোগ উঠেছে বেলা সাড়ে এগারোটায় চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের একটি হোটেলে মিথ্যা মামলা হয়রানির শিকার ও আবু বক্কর সিদ্দিকের মুক্তির দাবিতে তার পরিবার সাংবাদিক সম্মেলন করেছে এ সময় লিখিত বক্তব্যে তারা বলেন ঢাকায় বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করাকালীন সময়ে আবু বকর সিদ্দিক নিজ পছন্দে দু সালের এগারো নভেম্বর পিরোজপুর জেলার ও বর্তমানে ঢাকা মহানগরীর ডেমরা থানার বাসেরপুর এলাকায় মোহাম্মদ আমির হোসেনের মেয়ে মোসাম্মদ সুমাইয়া ফারজানা মিমকে বিয়ে করেন এ সময় দেনমোহর তিন লক্ষ টাকার স্থলে প্রতারণার মাধ্যমে ত্রিশ লক্ষ টাকার নিকানামা তৈরি করে সুমাইয়া ফারজানার পরিবার পরে বনিবনা না হওয়ায় একাধিক মামলা দিয়ে ভুক্তভোগীকে হয়রানি করা হচ্ছে তবে পরিবারের অভিযোগ সুমাইয়া ও তার পরিবার বলছে মহরানার ত্রিশ লক্ষ টাকা দিলে মামলা থেকে নিষ্কৃতি দেওয়া হবে